এভাবেই হাসপাতালে পড়ে থাকা বড় ভাইয়ের লাশ ধরে কান্নায় বুক ভাসাচ্ছিলেন সহকর্মীর ছুরির আঘাতে খুন হওয়া নোয়াখালী বেগমগঞ্জের ছড়ি প্রবাসী আরিফুল হক সবুজের ছোট ভাই কফিল উদ্দিন। কফিল উদ্দিনের কান্নায় ভারী হয়ে আসছিল আকাশ, ভারী হয়ে আসছিল আশেপাশের সব কিছু। আরিফুল হক সবুজ 11 বছর আগে জীবিকার টানে সৌদি আরব এসে রিয়াদের জেদিদ সানাই একটি কোম্পানিতে কাজ করেন। একই কোম্পানিতে কাজ করেন কুমিল্লা বিশ্বরোডের বাবুল নামে অপর এক বাংলাদেশি, যে কিনা কোম্পানিতে কাজ করা কোনো বাংলাদেশের সাথে তেমন ভালোভাবে থাকতে পারতেন না, সব সময় কোনো না কোনো ঝামেলা পাকাতেন, আর এসব নিয়ে তাকে কোম্পানি থেকে সতর্কও করা হয়েছে। তারপরেও শুধরাতে পারেননি বাবুল। গত 8ই অক্টোবর সোমবার কাজ শেষে কিচেনে রান্না করছিলেন আরিফুল হক সবুজ, আর এরই ফাঁকে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বাবুল এবং সবুজের মধ্যে। বলে রাখা ভালো, এর আগেও বাবুল সবুজকে একবার মেরেছিল। আগে একবার মারছে, আমি এখানে ছিলাম, তখন আমি সৌদি আরবে ছিলাম। এরপরে আমি নিয়ে গেছি, তখন আমাদের ডাক্তারের কাছে ভাই এর মধ্যে টুদিরে বলা হয়েছে, এর মধ্যে এর সতর্ক করা হয়েছে। আর এবার কথা কাটাকাটির এক পর্যায়ে কিচেন রুম থেকে ছুরি নিয়ে সবুজের পেটে আঘাত করে। আঘাতের সাথে সাথে সবুজ মেঝেতে লুটে পড়ে। এরপর যা হলো, সবার চিৎকার, চিৎকারে ছুটে আসে সবুজের ছোট ভাই উপরে অন্য একটি রুম থেকে। ছুটে এসে তাড়াহুড়া করে পার্শ্ববর্তী মেডিকেলে তার ভাইকে ভর্তি করান। নিছেন কি বাইরের হসপিটালটায়? কিন্তু ও বারবার মানে এখানে মানে প্রায় লোকের গায়ে এসে হাত উঠেছে। কারণ কি? কারণ কি পাচ্ছে? কারণ কি মারার? বিভিন্ন কারণ আছে। সে মারবার যে কোম্পানিতে ইলেকট্রিশিয়ান, তো ওই ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ানের কারণে যায় ও হয়তো বা উপভোগ করিও। ভাইকে আর বাঁচাতে পারলেন না তিনি, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সবুজ মারা গেছে শুনে পালিয়ে যান বাবুল, কিন্তু সৌদি পুলিশ বাবুলকে সে রাতেই গ্রেপ্তার করেন রিয়াদ থেকে প্রায় 100 কিলোমিটার দূর আল খারিজ থেকে। ওরে ধরছে, ধরেন অনুমানিক 10:30 দিকে রাত্রে, রাত্রে 10:30 বাজে ধরছে। আপনার ভাইয়ের লাশ এখন আছে সমুসি মর্গে? আমার ভাইয়ের লাশ এখন সমুসিতে আছে, মর্গে আছে। জি জি, সমুসি মর্গে আছে। বাঙালি এখানে আমরা সবাই আসছি, এখানে কাজ করার জন্য আসছি, এটা পরের দেশ। এখানে আমি আসছি কাজ করার জন্য, আপনি আসছেন কাজ করার জন্য, সবাই আসছি আমরা কাজ করার জন্য। এই ধরনের কাহিনী আজ যেহেতু কারো যেহেতু না করে, কারো জীবনে যেহেতু কেউ যদি ধর ভাই যেহেতু না, শুধু এইটুকু আবেদন আমি সবার কাছে, আমি সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন, আমি সবার কাছে একটাই আবেদন, এই ধরনের কাহিনী আর যেহেতু কাগজ প্রকার না করে, আমি আমার ভাই উপযুক্ত উপযুক্ত বিচার যেটা আমি সেটা চাই। এদিকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার উইং বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে এবং নিহতের পরিবারের ন্যায় বিচার পাবে সেই আশ্বাস দিয়ে পাশাপাশি সবুজের মরদেহ খুব দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান রিয়াদ দূতাবাসের লেবার উইং। A to Z বাই নিহন। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন, সাথে থাকুন নিত্য নতুন এবং সবার আগে সৌদি প্রবাসীর সব খবর পেতে। ধন্যবাদ সবাইকে।